আপনার বাড়ির জমা ময়লা পৌরসভা নিয়ে গিয়ে কি করছে জানেন কি? পল্লিশ্রি ব্রিজের পাশেই জমা করা হয় আবর্জনাগুলি। এবার সেই আবর্জনা বিভিন্ন প্রযুক্তিতে কাজে লাগিয়ে অর্গানিক সার এবং প্লাস্টিক বিভিন্ন মেটেরিয়াল তৈরি করা হবে। আরামবাগ পৌরসভার পক্ষ থেকে জানা গেছে আবর্জনাগুলি প্রসেসিং এর জন্য অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে আর তারই কাজ শুরু হলো সোমবার থেকে। জানা গেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি ব্যবহার করা এই সমস্ত পুরনো আবর্জনাগুলি প্রসেসিং করে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলে। এটি একটি নগর পরিকল্পনা সংস্থা। আরামবাগ পৌরসভার ইঞ্জিনিয়ার সুমন মাল জানান, KMDA কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির সাথে বেশ কিছুদিন আগেই চুক্তি হয়েছিল, তারাই এই পুরনো আবর্জনাগুলি নিয়ে চলে যাবে, তারই আজ পরিদর্শন চলছে। আমাদের যে কালীপুর ব্রিজের পাশে যেটা লিগ্যাসি ওয়েস্টটা পড়ে আছে, SWM সলিড ম্যানেজমেন্ট, তো লিগ্যাসি ওয়েস্টটা বহু দিন থেকে পড়ে আছে আমাদের, তো KMDA-র সঙ্গে চুক্তি হয়েছিল। KMDA বলতে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট, ওনারা আমাদেরটা সম্পূর্ণ ওই ড্রোন ক্যামেরাদের সব রেটিং করছেন, ল্যাটিটিউড লংটিটিউড নিয়ে যাচ্ছেন, ওনারা এসে এটা সমস্ত কিছু টোটালটা নিয়ে যাবেন। এ বিষয়ে আরামবাগ পৌরসভার সিটি ভিশন ম্যানেজার সোমনাথ চ্যাটার্জি জানালেন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রকল্পটি চলছে তার পক্ষ থেকে KMDA-র এক্সপার্টরা এই আবর্জনাগুলি নিয়ে গিয়ে প্রসেসিং এর ব্যবস্থা করবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রোগ্রামটা চলছে স্টেটের আন্ডারে, সেখানে এই ওয়েস্টটাকে কীভাবে কাজে লাগানো যায় কম্পোস্ট হিসেবে এবং সেখান থেকে প্লাস্টিক ওয়েস্টটা সেগ্রিগেট করা, তার একটা পদ্ধতি আছে এবং KMDA-র সেই এক্সপার্টাইজ আছে। সেই এক্সপার্টাইজটা কাজে লাগিয়ে তারা এখান থেকে এই লিগ্যাসি ওয়েস্টটাকে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে গিয়ে তারা প্রসেস করবেন। এটাকে সার হিসেবেও আপনারা দেখেছেন যে ম্যানিউর, অর্গানিক ম্যানিউর হিসেবে ব্যবহার করা হয় এবং আপনারা জানেন যে আমাদের পৌর এলাকাতে আমরা অলরেডি সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশনও করছি এই জন্য, এবং এই পদ্ধতিটা চলছে এবং আরও ভালোভাবে যাতে কাজটা করা যায় সেই জন্য এই কাজটা আজকে শুরু। নিউজ আজ বাংলা আরামবাগ। আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ, যোগাযোগ 6291525900 অথবা 7439772785।